আর কতক্ষণ? আরে তাড়াতাড়ি আসো, লেট হয়ে যাচ্ছে তো। চলো, আমি রেডি। আরে তোমার এই অবস্থা কেন, নতুন কাপড় পরনি? আরে না না, এসব পরার দরকার নেই, আমি এমনি ঠিক আছি, চলো। না, তুমি নতুন কাপড় পরো, আর না হলে আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। আরে বাবা, জেদ করছো কেন, চলো তো। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো? কই, না না, কি লুকাবো। ও আচ্ছা, তার মানে তুমি এখন আমার সাথে মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছো। আরে না বাবা, আমি কোনো মিথ্যা বলি নাই। দেখো, তুমি লুকানোর যতই চেষ্টা করো না কেন, তোমার চোখ দেখে কিন্তু আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। তাই না লুকিয়ে বলো আমাকে যে কি হয়েছে। আসলে হয়েছে কি, আমার কাছে না বাড়তি কোনো টাকা নেই। আমি যদি আমার জন্য পোশাক কিনতাম, তাহলে আমি তোমাকে কোনো কিছু উপহার দিতে পারতাম না, তুমি নতুন ড্রেস পরতে পারতে না। এই জন্য আমি তোমার জন্য জামা কিনেছি, আমার জন্য কিছু কিনিনি। আর আমার জন্য জামা কিনে কি হবে, আমার জামা লাগবে না। আরে আমার কাছে অনেক জামা কাপড় আছে পরার মতো, আমার কোনো কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু তোমার কাছে ভালো জামা কাপড় নেই, তুমি তো পারতে একটা ভালো দামি শার্ট কিনতে। আরে বাবা, আমার কথা ছাড়ো তো, আমাকে কে দেখবে? আরে তুমি সুন্দর ড্রেস পরেছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সবাই তো তোমার দিকে তাকিয়ে থাকবে। আর তাছাড়া আমরা যাচ্ছি বিয়েতে, সেখানে সবার চোখ তোমার উপরে থাকবে। হ্যাঁ, আমরা ছেলে মানুষ, আমাদের দিকে কেউ তাকাবে নাকি বলো? আর তাছাড়া একটা কথা আছে না, নতুন দামি দামি পোশাক পরলে কি আর ভাগ্য বদলে যায় বলো? ভাগ্য তো আর বদলায় না, কেউ নতুন দামি পোশাক পরে বাকি হবে, আমি এভাবেই ঠিক আছি। দেখো তুমি এরকম করে বলো না তো, দেখবে একদিন আমাদের ভাগ্য একেবারে পরিবর্তন হয়ে যাবে, শুধুমাত্র একটু ধৈর্যের অপেক্ষা। আচ্ছা দাঁড়ো। এই যে দেখো তো, এটা কেমন হয়েছে। আরে বাহ, দেখে তো মনে হচ্ছে অনেক দামি শার্ট, তুমি কোথায় পেলে? আর এটা কার জন্য? তোমার জন্য আমি কিনেছি। আরে এটার কি দরকার ছিল, আমি তো যেমন আছি এভাবে ঠিক আছি। দেখো এত কথা বলো না তো, তুমি আমাকে নিয়ে এমনিতেই অনেক চিন্তা করো, আর তোমার কথা ভেবে আমি একটা শার্ট কিনতে পারবো না? যাও এখন এটা দিয়ে পরে আসো। শার্টটা না আসলে অনেক দামি, তুমি দামি শার্ট কেনার টাকা কোথায় পেলে? তোমার কাছে এতগুলো টাকা কিভাবে আসলো? আমি আমার জমানো টাকা থেকেই কিনেছি। কিন্তু শুনি, তুমি তোমার জমানো টাকা দিয়ে এত দামি শার্ট কেন কিনে আনলে? শুধু শুধু টাকাগুলো খরচ করলে। তুমি যাও তো, শার্টটা ফেরত দিয়ে আসো, আর টাকাগুলো নিয়ে আসো। তুমি তো বললাম আমার এই শার্ট চাই না, আমি যেমন আছি সেভাবেই ভালো আছি। দেখো তুমি আমার প্রতি কত দায়িত্ব পালন করো, আর এই ছোট দায়িত্বটা আমি তোমার প্রতি পালন করতেই পারি, আর আমি খুব ভালোভাবেই জানি তুমি পেট্রোলের টাকা বাঁচিয়ে 2 কিলোমিটার হেঁটে তারপর অফিসে যাও।
নিজেকে কষ্ট দিয়ে আমাদেরকে সুখী রাখার চেষ্টা করো। যখনই নিজের বেলা আসে তখনই বলো এখন লাগবে না, পরে লাগবে, আমি এসব পড়ি না, ইত্যাদি ইত্যাদি। শোনো, এখন না এই সমস্ত বাহানা দিয়ে কোনো লাভ নেই, এখন তোমাকে এই শার্টটা পরতে হবে, যাও পরে আস। হ্যাঁ, শার্টটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, আমি পরে পরে নিব। আরে বাবা, এত ইমোশনাল হবার কিচ্ছু নেই, যে শার্টটা দিয়েছি যাও, যে পরে আসো, আমি জানি এই শার্টটাই তোমাকে অনেক সুন্দর লাগবে। আরে বা, আমি জানতাম ব্ল্যাকে তোমাকে অনেক সুন্দর লাগে, তুমি একটু দেখো তোমাকে কি সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক, দেখা লাগবে না এখন, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে। যারা নিজের স্বপ্নকে মাটি চাপা দিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে নেয়, নিজের শখ বিলাসিতাকে ভুলে গিয়ে সবার শখ পূরণ করতে ব্যস্ত হয়ে যায়, তারাই হচ্ছে পুরুষ। তাই তো পুরুষ মানুষকে একটা পরিবারের মেরুদণ্ড বলা হয়।